সালামু আলাইকুম, যাদের জিপিএস থেকে কল আসে না, টেস্ট লক, আবারও বলছি টেস্ট লক জিপিএস, অন্য জিপিএস না, টেস্ট লক জিপিএস থেকে যাদের ফোন আসে না, বাইক অন করছেন, বাইক অনেকক্ষণ শেক করছেন, কল আসে না, তাদের জন্য খুব সহজ সমাধান হচ্ছে, প্রথমে জিপিএস এর নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে দেখবেন যে রিং বাজে কিনা, ফোন বাজবে অথবা এঙ্গেজ এঙ্গেজ দিবে, এর মানে আপনার জিপিএস এর সিম কার্ড ওকে আছে, যদি কোনো কারণে ফোনটা বন্ধ থাকে জিপিএস এর অবশ্যই সিম কার্ড চেক করতে হবে। আপনি প্রথমেই জিপিএস এ 20 টাকা ভরবেন, জিপিএস এর যে সিম কার্ড 20 টাকা ভরবেন, যদি কলের সমস্যা হয়। 20 টাকা ভরার পরে প্রথমে পাঠাবেন ফরম্যাট হ্যাশ, আমার স্ক্রিনে দেখেন কি লেখা ফরম্যাট হ্যাশ, তারপরে আপনি পাঠাবেন, রিপ্লাই একটা আসবে, রিপ্লাই আসার পরে একটু ওয়েট করবেন 2 মিনিট, 2 মিনিট পরে আপনি মেসেজ পাঠাবেন SOS কমা এ কমা আপনার ব্যক্তিগত ফোন নাম্বার 0151 যেটাই হোক, 0171 যেটাই আপনার ব্যক্তিগত ফোন নাম্বার, আমার নিজস্ব ব্যক্তিগত নাম্বার আর কি, ওই নাম্বারটা দিব, দিয়ে হ্যাশ পাঠাবো, ওয়েট করবেন, রিপ্লাই আসবে, তারপর আপনি লিখবেন ডিফেন্স কমা 1 হ্যাশ, এই 2-3টা মেসেজ পাঠালে আপনার জিপিএস এ বাইকটা গাড়িটা পার্ক করার পরে, বাইকটা পার্ক করার পরে 2-3 মিনিটের মধ্যে অটোমেটিক লক হয়ে যাবে, তখন যদি কেউ ধরে চাবি দেয় যাই করুক আপনার কাছে কল আসবে। ধন্যবাদ সবাইকে, আপনি আপনার বন্ধুকে যারা টেস্ট লক ইউজ করে তাদেরকে এটা শেয়ার করতে পারেন, পরামর্শ দিতে পারেন, ধন্যবাদ।